ইতিমধ্যে সদ্য বিদায়ী সদৌ ডিব্রুগড় জেলা ছাত্র সন্থাৰ যিগৰাকী সভাপতি অবনী কুমার গগৈ, এই অবনী কুমার গগৈদেক আমি সদৌ ডিব্রুগড় জেলা ছাত্র সন্থায় ছাত্র সন্থার ইতিহাসত আটাইতকৈ কলঙ্কিত এজন ছাত্র নেতা হিসাবে আমি ঘোষণা করছো। ছাত্র সন্থা করে থাকা সময় হির ফুলাই বিজেপি সরকারের বিরুদ্ধে তখেতে প্রতিবাদী কণ্ঠতে সমগ্র ডিব্রুগড় জেলা কাঁপায় তুলছিল। কিন্তু সেই বিজেপি সরকার মানে আজি তারিখ তখেতে বিজেপি সরকার তলত থাকবলগা হয়েছে, বিজেপি ভরিত ধরবলগা হয়েছে। তার একটা কারণ হয়েছে যে বিসিপিএলের একটা আবর্তিত ধন ডিব্রুগড় জেলা ছাত্র সন্থার মুখ্য কার্যালয়ত একটা ডিজিটাল লাইব্রেরি বনাবর কারণে বিসিপিএলে 10 লাখ টাকা তাত প্রদান করেছিল। তার প্রথম কিস্তি হিসাবে 5 লাখ টাকা বিসিপিএলে আমাকে আগবাইছিল। সেই গোটে কামটির লগত জড়িত আছিল অবনী কুমার গগৈ ডাঙরিয়া। কিন্তু সেই আবন্টিত ধনের কাম প্রায় 10% কাম ইতিমধ্যে তখেতে করেছে, কিন্তু বাকি যা কাম আছে সেই কামবিলাক তখেতে মানে করা নাছিল। আমি ছাত্র সন্থায় বারে বারে জেলা ছাত্র নেতৃত্ব সভাপতিগুলো আমি বারে বারে কেছিল, কেন্দ্রীয় সমিতি কেছিল কামখিনি আপনি সোনকালে করক, কিন্তু তখেতে কামখিনি করবার ইচ্ছা প্রকাশ করা নাছিল। সেই সময়তে সদৌ ডিব্রুগড় জেলা ছাত্র সন্থার উপদেষ্টা কেন্দ্রীয় সমিতির সন্মানীয় সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বৰুৱাই এই কথা আমাকে অবগত করেছিল যে যদি কাম করা নাই আমি কেন্দ্রীয় সমিতির তরফের এক এই গোটেই কামর খতিয়ান দাগি মানে জানিবর কারণে এক তদন্ত কমিটি আমি পঠিয়াম বলে তখেতে যেতেই আমার আগত অবগত করেছিল। আমি অবনী গুহা গগৈ কলো যে তদন্ত আসবে, কিন্তু তদন্ত আসলে তুমি নেবাছিবা, গতি তুমি যিমানখিনি কাম আছে সোনকালে তোমালে করা। কিন্তু তখেতে কি কলে সেই কথাটা শুনার পিছরপরা তখেতে ছাত্র সন্থার দায়িত্ব থাকা অবস্থাতে তখেতে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে বিভিন্ন ধরনের দায়িত্ব দি তখেতে ছাত্র সন্থার বিভিন্ন কার্যসূচী আপনাদের নিজে পার্থক্য করেছে, আগরও কার্যসূচী তখেতে না থাকে সাইড হয়ে থাকে, গোটেই বিষয়বিল আঁতরি থাকবে বিচারে, গতি আঁতরি থাকি তখেতে মনে মনে জানিছে বিজেপি দলটো হয়েছে অপরাধী একটা দল, যোন অপরাধ করে সেই মানুষবিলাকে বিজেপির ছত্র চাইলে যায় বা ভরিত ধরি হিমন্ত বিশ্ব শর্মার মানে কাষলে আগবাড়ি যায়। গতি অপরাধ করে এজন ব্যক্তি যাবই বিজেপিলে, গতি অপরাধী রম্য ভূমিত পরিণত হয়েছে বিজেপি দলটো, গতি এই বিজেপি সরকারখনে বা বিজেপি দলটো এনেকুৱা এজন অপরাধী লৈছে, গতি বিজেপি দলটো অপরাধী দল, গতি ইয়াত আমার কবলগীয়া বিশেষ নাই। তারলগে নামরূপ তখেতে কার্যালয়টা ভাঙি দিলে, যে ঐতিহাসিক একটা কার্যালয় তখেতের পিতৃয়ে সেই কার্যালয় বনাইছিল, সেই পিতৃয়ে বনোয়া কার্যালয়টাই ভাঙিলে ছাত্র সন্থার কার্যালয় তখেতে বনাম বলে তখেতে ভাঙিলে। আর ইতিমধ্যে আমি নামরূপ বা গম পাইছো যে বিভিন্ন জনের পর তখেতে 1,00,000 টাকা সেই কার্যালয়টা পুনর্নির্মাণ করি বলে তখেতে মানে উঠালে, কিন্তু সেই কার্যালয় আজি তারিখ তেনেদরে পড়েছে। সমগ্র নামরূপ বা নামরূপবাসী রাইজ কালি যেহেতু বিজেপির যোগদান করার পিছন সকল মানুষের মানে তখেতের ওপর মানে মানে তখেতক গালি পড়ব ভাষার অভাব হয়েছে আজি তারিখ কবলে গেলে। গতি আমি ছাত্র সন্থায় আজি এই গোটেই কেলেঙ্কারি দুটা কেলেঙ্কারির উপর আমি ডিব্রুগড় সদর থানায় এখন এজাহার দিছো, তাতে উচিত তদন্ত হোক আর তখেতে দোষী এই কথা স্পষ্ট কথা। আর ছাত্র সন্থার ইতিহাসত যাতে এনেকা কলঙ্কিত নেতা যাতে নাহে আমি ভগবানের ওর তাকে প্রার্থনা করছি। আপনি বিচরা বাতর পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।